আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত হাসান ব্লগ। তো বরাবরের মতো আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমার বাড়ি দেখতে গিয়েছিলাম, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোককাল কেটেছিল। এটি তায়েফের বনি সাদে অবস্থিত, যা তায়েফ থেকে প্রায় 65 থেকে 70 কিলোমিটার দূরে। এই জায়গাটিকে ওয়াদিয়ে হালিমা বলা হয়, কারণ এখানে আমাদের দুধমা হালিমার বাড়ি ছিল। যদিও ওনার বাড়িটা আগের মতো দেখতে নেই, তারপরেও এখানে ওনার বাড়ির কিছু আলামত রয়েছে। আর ওনার বাড়িটি রাস্তা থেকে অনেকটা উঁচুতে একটা পাহাড়ের মধ্যে ছিল। মা হালিমার বাড়ির ঠিক নিচের জায়গাটাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে খেলাধুলা করতেন এবং মেষ চড়াতেন। এত বছরের পুরনো জায়গা, সুবহানাল্লাহ, এখনো ঠিক একই রকম আছে। আলহামদুলিল্লাহ, এইসব জায়গাতে যাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।